শিক্ষা বিভাগের অধীনত আজি গুয়াহাটি খানাপাড়া স্থিত বহু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত আনন্দরাম বড়ুয়া বটা প্রদান আর ল্যাপটপ বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। গতি যখন ছাত্রছাত্রী এইচএস এল জি পরীক্ষার প্রথম স্থান লাভ করেছে সেই সকল সরকারের শিক্ষা বিভাগের একু একুটাক ল্যাপটপ দিয়া হয়। লগতে যখন স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রী সকল আজি মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে এই সকল ছাত্রছাত্রীক আনন্দরাম বড়ুয়া বটা লগতে ল্যাপটপ বিতরণ করে। আজির এই আনন্দরাম বড়ুয়া বটা প্রদানের লগতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে অসমৰ মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ, লগতে শিক্ষামন্ত্রী শ্রী অর্জুন বরদলৈ আর রাকিবউদ্দিন আহমেদকে ধরে বহুতো বিশিষ্ট বিষয়াবর্গ। এইহে আজির এই আনন্দরাম বড়ুয়া বটা প্রদান অনুষ্ঠানত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈদেবে কয়, যখন আজি যেটু কয় আমি কম্পিউটার ডিস্ট্রিবিউশনের সভাখনে প্রমাণিত করেছে যে 2005 চনত ফার্স্ট ডিভিজনত আছিল 12,000, এতিয়া প্রায় 41,000 প্রায় 40,800 মানে 41,000, তিনি গুণতক বেশি। ইয়ার বাদেও যানবিল আজি শিক্ষা অনুষ্ঠানেই হোক, ইউনিভার্সিটিয়েই হোক, মেডিকেল কলেজেই হোক, ইঞ্জিনিয়ারিং কলেজেই হোক, ছাত্র ছাত্রীর সংখ্যা হায়ার এডুকেশনের কথা কৈছো আজি আগতক 4-5 গুণ আজি বাড়াটই আজি বুঝাইছে যে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আমি লাভ করেছো আর এইটাই আমার ইন্ডিকেশন হয়েছে আগুয়াই গেছে। আমি আরও ক্ষিপ্র করবলে বিচারি যে আমি এটা 7-ৰ আছে, আমি আরও তললৈ যদি এই কম্পিউটার শিক্ষাটো যদি আমি যাবলৈ বিচারি আর গভর্নমেন্টখনকো আমি আরও ই গভর্নমেন্ট বলে যেতে পারি, যেগুলা আমার ডেলিভারি সিস্টেম এডুকেশন সিস্টেমেই হোক, এগ্রিকালচারেই হোক, কারাপশনেই হোক, যাতে আরও যাতে অগ্রগতি যেটা বিকশিত কথা কৈছো ই গভর্নমেন্ট আছে কেরুণ আছে বহু আজি বহু বছর ধরে মই যদি কম প্রায় 30 বছর ইয়াত এটি বহুত বেমেজালি হয়ে আছে, ইয়াত কোনো নিয়ম নাছিল, যদে মদে যাকে তাকে এপয়েন্টমেন্ট দিছিল তার আমি আমূল পরিবর্তন করবলে বিচার হয়ে আছে, কিন্তু এই বেমার ইমান বেশি যে ইয়াক হয়তো আরও টাইম লাগিব কারণে বিচারিছে এই বছর সেইটি মানে গুরুত্ব দিবলে বিচার। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।